আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরু মাংসের রান্না। তো চলুন শুরু করা যাক। বুটের ডাল দিয়ে মাংস তৈরির জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুইটা দারচিনি, দুইটা লং এবং দুইটা এলাচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া। এখানে একটা চামচ হলুদের গুঁড়া এবং দুইটা চামচ আছে মরিচের গুঁড়া। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস এবং এটা আমি 10 মিনিটের মতো জাল করেছি। আমি কোনো লবণ বা মশলা কোনো কিছু দেইনি, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আমি মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং আমি হাড় মাংস চর্বি সহকারে সব ধরনের মাংস আমি এখানে মিলিয়ে নিয়েছি। মাংসগুলোর পানি যখন টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি। এখানে 1 কাপের মতো পানি হবে দিয়ে দিয়েছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটা এখন আমি নেড়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল। বুটের ডাল এখানে আমি 1 কাপ নিয়েছি এবং এটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ জিরার গুঁড়া। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিব পানি। পানি এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা আমি এখন ঢেকে দিব। ঝোলটা অনেকখানি টেনে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1/4 ভাগের 1 চা চামচ জিরার গুঁড়া। ডালটাও সিদ্ধ হয়ে গেছে।
ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার একটি বাগার তৈরি করে নিব। বাগার তৈরির জন্য আমি এখানে ছোট্ট একটি প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এখন আমি দিব এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আমার রান্নাটা হয়ে গেছে, তো এটা আমি এখন পরিবেশন পাত্রে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রান্না। এটা আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এটা রান্না করে খেতে পারেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।